চলতি মৌসুমে আর্জেন্টিনার দুটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ আছে, এর মধ্যে আর্জেন্টিনা একটি নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে এবং অপরটি অ্যাওয়ে ম্যাচ। প্রথম ম্যাচটি হলো আর্জেন্টিনা ভার্সেস ভেনেজুয়েলা ম্যাচ। এই ম্যাচটি 26 মার্চ সকাল 5টা AM-এ আর্জেন্টিনা নিজেদের হোম গ্রাউন্ডে খেলবে এবং আরেকটি ম্যাচ হলো 30 মার্চ সকাল 5টা AM ইকুয়েডর ভার্সেস আর্জেন্টিনা ম্যাচ। এই ম্যাচটি আর্জেন্টিনা অ্যাওয়ে ম্যাচ খেলবে। সর্বশেষ আর্জেন্টিনা এবং ভেনেজুয়েলা একে অপরের এগেনস্টে নামে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচে 3 সেপ্টেম্বর 2021 সালে। সেই ম্যাচটি আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে 3-1 গোলের বড় ব্যবধানে হারিয়ে জিতে নেয় ভেনেজুয়েলার মাঠে গিয়ে, এবং অপর একটি ম্যাচ আর্জেন্টিনা এবং ইকুয়েডর সর্বশেষ একে অপরের এগেনস্টে নামে কোপা আমেরিকাতে 4 জুলাই 2021 সালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে। এই ম্যাচে আর্জেন্টিনা 3-0 গোলের বড় ব্যবধানে ইকুয়েডরকে হারায় এবং সেমিফাইনালে উঠে যায় কোপা আমেরিকার।